শ্রীকৃষ্ণকে সর্বাগ্রে প্রণাম জানাই, তার গুণগান মুখর পবিত্র ধাম। তাই একদা কৈলাসেতে, একদিন কৈলাসেতে শঙ্কর শঙ্করীর সাথে, একদিন কৈলাসেতে শঙ্কর শঙ্করীর সাথে কৃষ্ণ কথা করি আলোচনা আমি কৃষ্ণ কথা লীলার মহিমা বলিতে নারি, কৃষ্ণ কথা কিবা জানি
তাই কৈলাসেতে বসে হরপার্বতী কৃষ্ণ কথা আলোচনা করছেন। আর ঠিক সেই সময় বীরিঞ্চি আনন্দেতে মুনিগণ লইয়া কৈলাসেতে উপস্থিত হলেন। দেবাদি দেব মহাদেবের জয় হোক। কি সৌভাগ্য আমার, আসুন আসুন, বহুদিন পরে আপনাদের মতো মুনি ঋষিদের দর্শন হল। ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি হলেন বৈষ্ণবীর চূড়ামণি, আপনার কাছে আসতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি। তা বলুন, আপনাদের আগমনের কারণ কি? বহু আশা করে এসেছি আপনার শ্রীবদন হতে হরিকথা শ্রবণ করব। সাধু সাধু। সত্যই আপনারা ভাগ্যবান, কারণ হরিকথা শ্রবণ করার ইচ্ছা বা মতি সকলের তো হয় না, বহু জন্মের তপস্যা দ্বারাও কিন্তু পাওয়া যায় না। তাই কি বলেন জানি, কৃষ্ণ ভক্তির রস উপার্জনে করা আমাদের কর্তব্য বটে, তবে কোটি জন্মের সুকৃতি থাকলেও হয় না, যদি কৃষ্ণ ভক্তি না থাকে অন্তরে। তাছাড়া আমি বা কৃষ্ণ কথা কতটুকু জানি বলুন, সেই কৃষ্ণ কথা বলার মতো আমি কি পারব? তবে আপনারা যখন বলছেন, যদি কিছুটা বলতে পারি। তাই মহাদেব কি করলেন, শুরু করলেন কৃষ্ণ কথা। সহস্র বদনে যদি কহয় এই অনন্ত, সহস্র বদনে যদি কহয় এই অনন্ত, এক দিনের লীলায় তবু নাহি যায় অন্ত, এক দিনের লীলায় তবু নাহি যায় অন্ত, কোটি যুগ ধরে যদি লিখয় গণেশ, তথাপিও লিখে নারে করতে পারে শেষ, তথাপিও লিখে নারে করতে পারে শেষ, তারা একে মনে শুনিতেছে, একে মনে শুনিতেছে, হর মুখে হরি কথা একে মনে শুনিতেছে, হর মুখে হরি কথা একে মনে শুনিতেছে, আজ হর মুখে হরি কথা বসে সবে একে মনে, হর মুখে হরি কথা বসে সবে একে মনে, হরি কথা শুনিতেছে। সকল মুনিগণ এক মনে হরিকথা শুনছেন বটে, কিন্তু পদ্মজনী ব্রহ্মার হরিকথায় মন নাই। ত্রৈলোক্য মোহিনী দুর্গার প্রতি ব্রহ্মা তার দশটি নয়ন দিয়ে মগ্ন হয়ে দর্শন করছে। এই দেখে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাই কি করলেন, ব্রহ্মারে চঞ্চল হেরি উঠে মহেশ্বর, আজ প্রহারিল মুষ্টাঘাতে মাথা রইল উপর, প্রহারিল মুষ্টাঘাতে
ক্রোধান্বিত শিবের করের আঘাতে ব্রহ্মার পাঁচটি মাথার একটি মাথা খসে পড়ল। তখন থেকে ব্রহ্মা হলেন চতুরানন। হে হত কলিজি, হরি কথা শোনার সময় কেহ যেন আনমনা হয় না, তাই কলির জীবেদের দশা দেখে ভাবক কবি বললেন, মনরে আমরা সকলে কাজে পাই যে সময়, কেবল নামের বেলায় গণ্ডগোল, ভাবে যে তুমি আজি বাজি নামের বেলায় মহার, কেবল নামের বেলায় গণ্ড, কেবল নামের বেলায় গণ্ড গো, এসেছ একা যাবে একা, তাই বলি মন সবাই মিলে একবার বলো, এসেছ একা যাবে একা, নীরবে তো ভাঙা ঢ, তাই বলি মন সবাই মিলে একবার বলো, কামিনী কাঞ্চনে ভুল মিছে কামিনিকা চনে ভুল, হও না কেন নামে পাগল, কেবল নামের বেলায় গণ্ডগোল, কেবল নামের বেলায় গণ্ডগোল। এদিকে ব্রহ্মার পুত্র অত্রি পিতার অপমান সহ্য করতে পারলেন না। হে মহেশ্বর, আপনি সর্বত্যাগী মহাযোগী বৈষ্ণব চূড়ামণি, আপনার তো এত ক্রোধ থাকা উচিত নয়। আপনি ভণ্ড, আপনি প্রতারক, আপনার মুখে হরি কথা শোভা পায় না। পতি নিন্দা সহ্য করতে পারলেন না পার্বতী, ওরে মূর্খ, আমার সামনেই আমার পতির নিন্দা করছিস তুই। পতি নিন্দা মহাদেবী সহিতে নারিল, কুষ্ঠ ব্যাধি হোকে বলি অত্রির সাপিল, আমি অভিশাপ দিলাম, যে বদনে আমার স্বামীর নিন্দা করেছিস সেই বদনে তোর কুষ্ঠ ব্যাধি হবে, বলো না সন্তানকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দিয়ে তোমার মা নামের মহিমা রাখো। হে সর্বশক্তিময়ী দেবী, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা,
তবে শোন, সেই দিন তুই তোর এই ব্যাধি হতে মুক্তি পাবি। যেদিন সতীতে যে ব্যাধি মুক্তি হইবে তোমার, সতী পত্নী পাবে তুমি করিবে সংসার। সতীতে যে ব্যাধি মুক্তি হইবে তোমার, সতী পত্নী পাবে তুমি যশে করিবে সংসার। ওহে পুত্র, মাহিষ্যতি গ্রামে আমার এক ভক্ত কন্যা আছে, সেই কন্যার দ্বারাই তোমার ব্যাধি মুক্তি হবে, তাই যেন হয় মা গো। এই কুষ্ঠ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারবো না মা, বিদায় দাও, আমি আসি। হর পার্বতীর চরণে প্রণাম করে চলেছেন সেই মাহিষ্যতি গ্রামে। বহুদিন বহুপ অতিক্রম করে পরিশ্রান্ত ক্লান্ত আর চলবার শক্তি নেই। আছে পাচ্ছি না, জুলে গেল আমার সর্বঙ্গ, কোথায় যাই কি বা করি, কেউ আছো আমায় একটু জল দেবে? আহ কি সুন্দর গন্ধ, কোথাওতে বেশি আসছে বলতো? না না, আমি এইখানেই একটু বিশ্রাম করি, আর আমি চলতে পারছি না। এদিকে মাহেশ্বতী গ্রামে মাতা দেবহতী পিতা কর্দম ঋষির নয় কন্যার মধ্যে অনুসয়া হলেন ভক্তিময়ী রমণী। প্রত্যেক দিনের মতো আজও সখীদের সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্দিরে সেবা দিতে গেছেন। গুণহীন মহিষ গরল ভরণ, প্রভু মেষ মনীষ মশেষ গুণ, গুণহীন মহিষ গরল ভরণ। রণ নির্গীত দূর জয় দ্বৈত পুরাণ, প্রণমামি শিব শিব কল্প করু। রণ নির্গীত দূর জয় দ্বৈত পুরাণ, প্রণমামি শিব শিব কল্প করু। গিরিরাজ সুতানিত বাম তনু, তনু নিন্দিত রঞ্জিত কোটি বিধু। গিরিরাজ সুতানিত বাম তনু, তনু নিন্দিত রঞ্জিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরাধৃত পাদ যুগাং, প্রণমামি শিব শিব কল্প করু। বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগাং, প্রণমামি শিব শিব কল্প করু। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, সহস্রধা নমস্তুতে। মা কৃষ্ণ অনুসুয়া, আমাদের আবার যেতে হবে তো। এই তো মায়ের চরণে প্রণাম করেই চলে যাব। মা গো, আমি যেন তোমাদের চরণের দাসী হয়ে নারায়ণের দর্শন পাই।
अनुसुआ अनुसुआ अचिरे तुम्हार मनेर बासना आपदो जुटलो कई गो पथ छाड़ो बाबा मरे गेलो ना कि रे बापारे कि गंध এই চল চল দিয়েই আমরা সবাই চলে যাই তোরা এত চিৎকার করছিস কেন একটু ভালো করেও পূজা দিতে দিবি না একি এই আমি কি দেখছি আহারে কি কষ্ট এই মাগো এই তুমি কি দেখাচ্ছ আমাকে কেন আমি দেখলাম বলো মা মাগো আমি এই দৃশ্য সহ্য করতে পারছি না মা দেখে যাও মা আমি কি দেখলাম কি দেখছি তবে দেখো মা দেখছি দেখে বিকলাঙ্গ কুষ্ঠে ভরা সর্বাঙ্গ आज हामागुड़ी दिया छुले जाए रे मागो देखो हामागुड़ी दिया দেখতে পাচ্ছ মা দেখো সেই ফল সে কুড়ায়ে খা আবার হামাগুড়ি হামাগুড়ি দেয় তাই চলিবার শক্তি নাই হামাগুড়ি দেয় তাই কে আপনি পথ ছাড়ুন আমায় যেতে দিন বড় কষ্ট হচ্ছে গো তুমি কে গো রমণী আমি আমি এক সামান্য রমণী আমায় পথ ছাড়ো কেন তোমার সখীরা যেভাবে চলে গেল তুমি না হয় সেভাবেই যাও হে দ্বিজবর আমি সাধ্যমতো শাস্ত্রবাক্য মেনে চলার চেষ্টা করি আপনাকে তো অসম্মান করতে পারি না তাছাড়া একাই এই বনপথে পড়ে আছেন আপনার কি কেউ নেই কি পরিচয় আপনার ওগো রমণী তুমি শুনতে চাইছ সবাই তো আমাকে দেখে ঘৃণা করে চলে যায় তোমার ঘৃণা হচ্ছে না না তো তবে শোনো আমার পরিচয় তুমি জানতে চাইছ আর কে আছে আমার দয়াল দিন বন্ধু ছাড়া কেহ নাই আমার দয়াল দিন বন্ধু ছাড়া কেহ নাই আমার কুষ্ঠে ভরা
সর্বাঙ্গ হর যে আমি চলিতে নারি কুষ্ঠে ভরা সর্বাঙ্গ হর যে আমি চলিতে নারি দয়াল দিন বন্ধু ছাড়া কেহ নাই আমার কৃপা কর রমণি কৃপা কর রমণি তোমায় আমি চিনতে নারি কৃপা কর রমণি কে বলেছে আমার কেউ নেই এই জগতে আমার একজন পরম বন্ধু আছেন তিনি হলেন দয়ালু দীনবন্ধু হরি ও মা সে তো সবার বন্ধু গো শুধু আপনার বন্ধু হতে যাবে কেন কিন্তু আপনি কোথায় যাবেন তা তো বললেন না ঠিক আছে আমার বা জেনে শুনে কি হবে বলুন আপনি পথ ছেড়ে দিন আমার সখীরা সবাই চলে গেছে আমারও দেরি হয়ে যাচ্ছে অত্রি ঋষি মনে মনে ভাবছেন এই কি সেই রমণী এর জন্যই কি জগৎমাতা এখানে পাঠিয়েছেন দ্বিজবর আপনি অমন করে আমায় কি দেখছেন আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে এই কুষ্ঠ ব্যাধির জ্বালা বড় যন্ত্রণাদায়ক তাই না দ্বিজবর আহারে কেউ তো এমন করে আমায় বলে না গো আচ্ছা রমণী তোমার নাম কি গো আমার নাম অনুসুয়া ওই অদূরে আমাদের আশ্রম তবে কি এই আমার উপযুক্ত আদর্শ সতী নারী আচ্ছা রমণী আমাকে দেখি তোমার সত্যিই ঘৃণা হচ্ছে না সত্যি বলছি আপনাকে দেখে আমার এতটুকু ঘৃণা হচ্ছে না আচ্ছা আমি একটা কথা বলবো বলুন আমার মনে বড় বাসনা তুমি কি তা পূর্ণ করবে মনে বাসনা বলুন তোমার ওই হাতির মালা আমার গলায় পরিয়ে দেবে কি বললেন দ্বিজবর ও বুঝেছি এমন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণকে কি স্বামিত্বে বরণ করা যায় জানো রমণী আমি বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিলাম কি করি কোথায় যায় মা গো মা এটা কি তোমার পরীক্ষা অনুসুয়া ধীরে ধীরে কাছে এগিয়ে এসে বলছে আমি তো কাউকে ঘৃণা করি না ঘৃণা করাও উচিত নয় মা গো তুমিই তো বলেছ আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে তবে তাই হোক তোমার আদেশেই আমি আজকের এই দ্বিজবরকে স্বামিত্বে বরণ করলাম শিবানী আদেশ মানি স্বামিত্বে বরিয়ানি মান্য করি ভবানী আজ্ঞা মান্য করি ভবানী আজ্ঞা আপন হা তের মালা প্রণাম করিলয়চারণী প্রণাম করিলয়চারণী প্রণাম করিলয়চারণী আজ গলি
माला प्रदान करे कलेर माला प्रदान करे जगद मातार चरण शरण करे कलेर माला प्रदान करे जगद मातार चरण शरण करे कलेर माला प्रदान करे प्रणाम क चरणी प्रणाम करिलय चरणे प्रणाम करिलय चरणे पिता माता जानते पारलें अनुसुआ विवाह करेछे तबे एक कुष्ठ व्याधिग्रस्त दिजोके छुटे एलेन पिता माता कोथाय अनुसुआ যাকে একবার স্বামিত্বে বরণ করেছি সে খোড়া অন্ধ বাবা যাই হোক না বাবা সে তো আমার স্বামী ও তাই বুঝি আজ থেকে আমার ঘরে দরজা তোর কাছে চিরদিনের মতো বন্ধ করলাম চলো দেবভূতি আমরা এখানে আর এক দণ্ড থাকব না অনুসুয়া এবার আমরা কোথায় যাব কি বা করব চিন্তা করো না স্বামী এই বনেই তালপাতার ঘর বেঁধে আমরা অনাবির আনন্দে থাকব ছোট্ট তাল পাতার কুড়ে ঘর বাঁধল প্রত্যেক দিন অনুসুয়া নদীতে স্নান করতে যাবার আগে প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করি প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান শুদ্ধ বস্ত্র পরি বন ফুল ফুল তুলি পতির চরণে দে পতির চরণে দে প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে অনুসুয়া বড় কষ্ট হচ্ছে গো এই যন্ত্রণা সহ্য করতে পারছি না স্বামী আমায় কিছু বলবে তোমাকে একটা কথা বলবো বলো জানো আমি যখন ভিক্ষায় যাই সবাই আমায় ঘৃণা করে মুখ ফিরিয়ে নেয় তারা বোঝে না এই কুষ্ঠ ব্যাধির যন্ত্রণা তারা জানতে চায় না আমাকে দেখে ভিক্ষা দেওয়া তো দূরের কথা মুখ ফিরিয়ে নেয় কেউ আমায় ভিক্ষা দেয় না তাই বলছিলাম ও বুঝেছি শুনে বুঝেছি এ আবার কোনো কাজ নাকি তুমি অনুমতি দাও আমি তো তোমার স্ত্রী আগামী কাল হতে আমি ভিক্ষা যাব এসো
আমরা দুজনেই রাধা মাধবের চরণ বন্দনা করি। মময়ন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপা, মময়ন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপা, নয়নে ঘনালো ব্যথার বদল, নয়নে ঘনালো ব্যথার বদল, এসো তুমি কিশোর শ্যাম কিশোর শ্যাম রাধিকা প্রিয়তম, এসো হে রাধিকা রামন এসো হে অনুপম, শ্রী রাধিকা রামন এসো হে অনুপম, প্রেমের দেউলে এসো এসো অনুপম, এসো নিরুপম শ্রী রাধিকা লয়ে বামে, এসো হে হৃদি এসো হে শ্রী ব্রজের গোপা, মময়ন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপা। প্রভু আমার স্বামীর এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি দাও, স্ত্রী হয়ে এই অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, তুমি আমায় কষ্ট দাও। প্রভু গো কোনো স্ত্রী হয়ে এই স্বামীর এই কুষ্ঠ ব্যাধি যন্ত্রণা কি সহ্য করতে পারে? অনুসুয়া, ও অনুসুয়া, আমায় একটু খেতে দেবে? বড় ক্ষুধা পেয়েছে। দাও না গো, এই তো স্বামী, আমি এক্ষুনি তোমায় সেবা দেব। এদিকে মা পার্বতী থাকতে পারছেন না, ভক্তের দশা দেখে প্রাণনাথের কাছে বসে বললেন, প্রাণনাথ আমার অনুসয় যে পরম সতী নারী, এবার ওর স্বামীর ব্যাধি মুক্তি করো। না না, এই সামান্য পতি সেবায় সতীত্বের পরিচয় পাওয়া যায় না, আমি পরীক্ষা করে দেখব অনুসুয়া কত বড় সতী নারী। এদিকে ব্রহ্মা বিষ্ণুও চলেছেন অনুসুয়াকে পরীক্ষা করবার জন্য। হংস রথে চলে ব্রহ্মা শিব বৃষ বাহনে রে, শিব বৃষ বাহন হংস রথে চলে ব্রহ্মা শিব বৃষ বাহন রে, শিব বৃষ বাহন গরুড়ের বৃষ্টি চলে প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ প্রথমেতে শিব বৃষ বাহনেতে যায়
সময় তিনজনে ব্রাহ্মণের বেশ ধারণ করে অনুসুয়াকে পরীক্ষা করতে চললেন। কে আছো বাড়িতে মাগো, একটু সেবা দেবে? আমরা তিন ব্রাহ্মণ বড় ক্ষুধার্ত। অতিথিদের দেখে অনুসুয়া ধীরে ধীরে কাছে এসে বললেন, আপনারা সেবা নিতে চাইছেন, আসুন বসুন, আমি নিশ্চয়ই আপনাদের সেবার আয়োজন করব। ধীরে ধীরে অনুসুয়া রন্ধন করে সুন্দর আসন পেতে অতিথিদের কাছে এসে অতিথিদের আপ্যায়ন করে বললেন, এইবার আপনারা ভোজন আসনে বসুন। ছদ্মবেশী মহাদেব বলছেন, ওগো ওহে রমণী, আমরা একটি ব্রত উদযাপন করতে চলেছি, তাই আমাদের আহারের আগে একটা নিয়ম আছে, বলুন। আমাদের যে সেবা দেবে সে পুরুষ হোক আর নারী হোক, তাকে বিবসনা হয়ে তবেই সেবা দিতে হবে। ছি 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 ছি, তাহা কি করে সম্ভব? তাহলেই আমরা চলে যাচ্ছি। শাস্ত্রে কহে আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, তার থেকেও শ্রেষ্ঠ ভক্তের সেবা বা অতিথি সেবা। না না না, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। মায়ের উদ্দেশ্যে বললেন, মা গো আমি এখন কি করব বলো তো, একদিকে সতী ধর্ম অন্যদিকে অতিথি, তুমি ছাড়া তো আমার কেউ নেই মা। মায়ের উদ্দেশ্যে যখন প্রণাম করে বলছে, আমার মা পার্বতী অনুসুয়ার প্রতি কহিলেন, অনুসুয়া ওই তিন অতিথিদের অঙ্গে ছিটিয়ে দাও গঙ্গাজল, তাহলেই তোমার অতিথি সেবা হবে। মা মা গো আমি তাই করব, মা আমি তাই করব। গলগ্ন কৃতবাসী অতিথিদের অঙ্গে ছিটিয়ে দিলেন সেই গঙ্গাজল। সঙ্গে সঙ্গে কেউ এক বৎসর, কেউ ছমাস, কেউ বা দুই বৎসরের শিশু হয়ে ধুলায় কাঁদতে লাগলো। মা অনুসুয়া আনন্দে তিন সন্তানকে কোলে তুলে নিয়ে সেবা দিচ্ছেন। দেখো দেখো স্বামী, তিন সন্তান আমার ঘর আলো করে দিয়েছে, আমি ভিক্ষা করে ঠিক এদের লালন পালন করব। কিন্তু ঘটে গেল আর এক অঘটন। তিন স্বামী ফিরে না আসায় পার্বতী, লক্ষ্মী ও সাবিত্রী ভিখারিণীর বেশে চলেছেন অনুসুয়ার দ্বারে, আমাদের একটু ভিক্ষা দেবে মা? সেই সময় অনুসুয়া খেতে বসেছিলেন, আর তিন ছেলে মায়ের পাতের ভাত কেউ বা মুখে দিচ্ছে, কেউ বা ছড়াচ্ছে। দ্বারে অতিথিদের দেখে অনুসুয়া কিছু ভিক্ষা দেবার জন্য নিয়ে এসেছে চাল ডাল হাতে নিয়ে। যখন এসে কাছে বললেন, এই নাও ভিক্ষা নাও। মা গো আমরা তো এই ভিক্ষা নেব না, আমরা পতিহারা ভিখারিণী, তুমি কৃপা করে আমাদের পতিদের ফিরিয়ে দাও। সে কি গো, আমি জানি ভিখারি ভিক্ষা করবে তোমাদের পতিকে ফিরিয়ে দেব, এ আবার এমন কথা আমি তো কোনোদিন শুনিনি। তারা আছেই বা কোথায় আমি তাও তো জানি না, তোমাদের পতিকে তোমরাই খুঁজে দেখো। না গো, ওই যে দেখছো তিনটি ছেলে খেলে বেড়াচ্ছে, ওই তিনটি শিশু সন্তানই যে আমাদের স্বামী। দাও না গো, ফিরিয়ে দাও। না 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 না, ওই ছেলেটা, ওরে বাপরে বাবা, ওই ছেলেটা সত্যি কেমন বলবো, তবে শোনো, স্বর্ণবর্ণ শিশু আমার কিবা শোভা বারে কো দেখিলে নয়ন ফিরানো না যায়, ফিরানো না যায়। তাহলে ওই শ্যাম বর্ণ, শ্যাম, তবে শোনো, শ্যাম বর্ণ শিশু আমার দাঁড়াতে না পারি, সে
দেবর্ণ শিশু মোর, দেখো দেখো চাঁদি কেমন কিরণ মাখা গা, হাতে পানারিয়া কেমন হাসিয়া খেলা, হাসিয়া খেলা ভাঙা ঘর আজ আলো করেছে, শত শত চাঁদে উদয় হয়েছে, ভাঙা ঘর আলো করেছে, শত শত চাঁদের উদয় হয়েছে, ভাঙা ঘর আলো করেছে। বুঝলাম ওরা তোমার সন্তান, কিন্তু সত্যি বলছি ওরা আমাদেরই স্বামী। আমাদের যে অহংকার ছিল মনের মধ্যে, আমাদের সে অহংকার চূর্ণ হয়েছে, দাও ফিরাইয়ে দাও। যদি সত্যি ফিরিয়ে দিতে হয় তাহলে তোমাদের স্বরূপটা দেখাও, তোমরা কারা আমি একটু ভালো করে দেখি। তবে তুমি নয়ন বন্ধ করো, দেখো আমরা কারা। পার্বতী সাবিত্রী লক্ষ্মী নিজ নিজ রূপ ধারণ করে দাঁড়িয়েছেন, যখনই অনুসূয়া দর্শন করলেন সঙ্গে সঙ্গে আছড়ে পড়লেন সেই মায়েদের চরণে। মা গো, আমি ভাগ্যবতী, তাই অভাগিনী হয়েও আপনাদের মতো এমন সতীনারীর দর্শন পেলাম। প্রণাম নির্মাতা, দাও অনুসূয়া আমাদের স্বামীদের ফিরিয়ে দাও। তখন অনুসূয়ার কৃপা দৃষ্টিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজ নিজ দেহ ধারণ করলেন। মা, এবার যে আমার একটা কথা ছিল, এইবার যুগলে দাঁড়াও, আমি দু নয়ন ভরে যুগল দর্শন করি। সবাই যুগলে দাঁড়ালেও মহাদেব কিন্তু মুখ ফিরায়ে দাঁড়ালেন। অনুসূয়া আর দেরি না করে শুরু করলেন স্তব। সসলঞ্চিত রঞ্জিত শম্ভুকুট কোটিলম্বিত সুন্দর কৃতিপট, সসলঞ্চিত রঞ্জিত শম্ভুকুট কোটিলম্বিত সুন্দর কৃতিপট, সুরশৈবলিনি কৃত পুত জুট প্রণমামি শিবকল্পতরু, সুরশৈবলিনি কৃত পুত জুট প্রণমামি শিব শিবকল্পতরু। অনুসূয়ার স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, বর মাগো অনুসূয়া, প্রভু আমার পতির উপরে আপনার যে ক্রোধ সেই ক্রোধ সম্বরণ করুন, তথাস্তু। তবে এখনো তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি কত বড় সতী নারী। অনুসূয়ার দুঃখের শেষ নাই, আজও প্রত্যেক দিনের মতো পতিকে কোলে নিয়ে চলেছেন সেই গঙ্গার ঘাটে। পতি কোলে করে সতী গঙ্গা স্নানে যায়, লক্ষ হীরাপতি তারে দেখিবারে পায়। পতি কোলে লয়ে সতী গঙ্গার স্নানে যায়, লক্ষ হীরাপতি তারে দেখিবারে পায়। পরমাসুম দরিশে যে নবীনা যৌবনা, তার সঙ্গ লাভে ঋষি লুব্ধ হয় মনা, তার সঙ্গ লাভে ঋষি মুগ্ধ হয়
পরমা সুন্দরী রমণীকে দেখে অত্রির মন বিচলিত হয়ে পড়ল। হায় রে, ঘরে যার অনুসুয়ার মতো পরমা সুন্দরী স্ত্রী, তিনিও কামিনী কাঞ্চনের মোহে আকৃষ্ট হলেন। তাই এই মোহ হতে মুক্তি পেতে হলে হরি পাদ পদ্মে শরণ নিতে হবে, হা কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদতে হবে, আমার দেহ মন প্রাণ সঁপে দিতে হবে তার চরণে। কিন্তু আজ সেই স্বামী মন বিচলিত দেখে অনুসয় থাকতে পারলেন না। স্বামী, আমি কি তোমার চরণের দাসী হতে পারিনি? অনুসয়া, আমি ওই সুন্দরী রমণীর সঙ্গ পেতে চাই। ও তাই? তাই হবে, এইটুকু তুমি বলতে পারতে। বেশ, দেখতে দেখতে অনুসয়া প্রত্যেক দিন লক্ষ হীরার অগচরে গৃহের কাজকর্ম সেরে দিয়ে চলে আসতেন। কিন্তু লক্ষ হীরা একদিন জানতে পারলেন কেন আসে। কাজের বিনিময়ের বেতন না নিয়ে স্বামীকে নিয়ে আসবার জন্যই সেই কাজ করে। আচ্ছা, তোমার স্বামী বুঝি আমার কাছে আসতে চায়? ঠিক আছে, আগামী কালই তুমি তোমার স্বামীকে নিয়ে আসবে। দেখতে দেখতে পরের দিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেই রাত্রিবেলায় স্বামীকে কোলে নিয়ে উপস্থিত হলেন লক্ষ হীরার গৃহে। যাও স্বামী, তুমি ঘরের মধ্যে যাও, আমি এই বারান্দাতেই বসে আছি। যেই রাত্রি ঋষি ঘরের মধ্যে প্রবেশ করলেন, পতিতা দরজা বন্ধ করে দিলেন। অনুসুয়া ভাবে, হায় রে, ছেয়ে দেখো দেখো বিধি, কি কপালে আমার লিখেছ তুমি। স্বামী প্রবেশ করল ঘরের মধ্যে, বারান্দায় বসে অনুসুয়া ভাবেন, আর কি বলে, বিধি বিধি রে, ও দারুণ বিধি রে, কি লেখা লিখেছ বিধি আমার কপালে, কি লেখা লিখেছ বিধি আমার কপালে, কারে তুমি আসো প্রভু কারে তুমি কাঁদা, কি লেখা লিখেছ আমার কপালে। রমণীর পতি সম কেহ নাহি, যেন পতির চরণ ভাবিতে পারি আর একদিকে লক্ষ হীরা দুটি পাত্রে জল রাখলেন, একটি পাথরের পাত্র আর একটি কাচের পাত্রে। নিন জল পান করুন। অত্রি ঋষি পাথরের পাত্রটি হাতে তুলে নিয়ে যেই না পান করতে যাবেন, দাঁড়ান দিজবর, কাচের পাত্র ছাড়ি পাথর নিলেন সত্যই ভালো ভালো, সতীরে ছাড়িয়া তবে কেন অসতীরে মন গেল। দিজবর, যিনি বাহিরে বসে আছেন তিনি সত্যই পাথরের পাত্রে রাখা শুদ্ধ গঙ্গা জলের মতো পবিত্র সতী নারী, মহাসতী ছেড়ে অসতীর প্রতি আপনার এত আসক্তি? না না না, সত্যিই তো, একটা মুহূর্ত আমি এখানে থাকবো না। অনুসয়া,
অনুসুয়া আমাকে এক্ষুনি তুমি নিয়ে চলো বাড়িতে, আমি একটা মুহূর্তে এখানে থাকবো না। স্বামী চলো তোমায় বাড়ি নিয়ে যাই। উষাকালে স্বামীকে কোলে নিয়ে গঙ্গা স্নান করতে যাওয়ার পথে শূলবিদ্ধ ধ্যানরত মান্ডব ঋষির মস্তকে ত্রিচরণ স্পর্শ করা মাত্রই চিৎকার করে উঠলে, কে রে তুই, আমাকে পদাঘাত করলি? আমি তোকে অভিশাপ দিলাম, সূর্য উদয়কালেই তোর মৃত্যু ঘটবে। তবে শুনুন ঋষিবর, আমিও যদি সতী নারী হয়ে থাকি, আমিও বললাম না উদিবে সূর্য আর না পোহাবে রাতি। সূর্যের গতি রোধ হয়ে গেল, একদিকে সাধু বাক্য আর একদিকে সতী বাক্য কখনো মিথ্যা হয় না, বহুদিন সূর্য উদয় হয় না, হাহাকার পড়ে গেল। যক্ষ রক্ষ কিন্নর জীবকুল তখন মহেশ্বরের শরণাপন্ন হয়েও কিছু উপায় হলো না, তাই সমস্ত দেবগণ নারায়ণের শরণাপন্ন হলেন। হরি ওম নারায়ণ, হরি ওম নারায়ণ, হরি ওম নারায়ণ, হরি ওম নারায়ণ, হরি ওম তুমি, তুমি আদি ভগবান, সৃষ্টি স্থিতি বিনাশ তুমি, তুমি আদি ভগবান। দেবতাদের আকুল আর্তনাদে প্রভু নারায়ণ সবাইকে নিয়ে চলেছেন অনুসুয়ার গৃহে। অনুসুয়া, সবাই বিপদে পড়েছে, তুমি সূর্যকে উদয় হবার আদেশ দাও বাবা। আপনার কি বিচার, সবার জন্য আমি আমার স্বামীকে হারাবো? তা তো সম্ভব নয়। আমি কথা দিলাম তোমার স্বামীকে সুস্থ সবল দেহে ফিরাইয়ে দেব, তাই তাহলে তাই হোক। আমি আদেশ দিলাম সূর্য, তুমি গগনে হও উদয়, তাই সতীর আদেশে সূর্য উদয় হলো গগনে। সতীর আদেশে সূর্য উদয় হইল, সতীর আদেশে সূর্য উদয় হইল, জগৎবাসীর মনে আনন্দ বাড়িল, জগৎবাসীর মনে আনন্দ বাড়িল। পত্রিপত্রী অনুসুয়া মহাতাপস্বিনী, পত্রিপত্রী অনুসুয়া মহাতাপস্বিনী, ব্যাধি হতে মুক্তি পেলেন অত্রি ঋষি, ব্যাধি হতে মুক্তি পেলেন অত্রি ঋষি। হরি বল হরি বল হরি বল হরি বল।